আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো বেগুনের ফিঙ্গার, খুব সহজে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারেন অল্প সময়ে, বিকেলের নাস্তা হিসেবে রাখতে পারেন, করে দেখেন অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেগুনের ফিঙ্গার তৈরি করার জন্য ফ্রেশ বেগুন নিয়ে নিলাম, একটা মুখের অংশ আর পেছনের অংশটাকে কেটে নিব, নিয়ে মাছ থেকে ভাগ করে নিব। বেগুনের উপরের খোসাটাকে একটা পিলার দিয়ে ফেলে দিচ্ছি। উপরের খোসা থাকলে উপরের অংশটা মসৃণ থাকে, যার কারণে উপরে কোটিংটা ভালোভাবে হয় না। এবার বেগুনকে ফিঙ্গারের শেপে কেটে নিব, সবগুলো যাতে করে সমান সাইজের হয়, একদম পাতলা করে না কাটাই ভালো। সবগুলো বেগুনকে একই সাইজ করে কেটে নিলাম। এবার এগুলোকে পানিতে ধুয়ে নিব। বেগুন পানিতে কেটে নেওয়ার পর না ধুলে এগুলো কিন্তু কালো হয়ে যায়, তো অবশ্যই এগুলোকে কেটে নেওয়ার পর ধুয়ে নিতে হবে। বেগুনগুলোকে ধুয়ে নিয়ে এখন আমি একটা টিস্যু টাওয়েলে নিয়ে নেচ্ছি পানিগুলো মুছে নেওয়ার জন্য, কিংবা আপনারা চাইলে ঝাঁঝরিতে পানি ঝরিয়ে নিতে পারেন। বেগুনের পানি মুছে নিয়ে এখন এক পাশে রেখে দিব। এবার বেগুন কোটিং করার জন্য এখানে আমি নিয়েছি মরিচ গুঁড়া কোয়াটা চা চামচ, লবণ নিয়েছি কোয়াটা চা চামচ, রসুন গুঁড়া নিয়েছি কোয়াটা চা চামচ, ডিম নিয়েছি দুইটা। ডিম দুইটাকে ভেঙে নিলাম, দিয়ে দিলাম রসুন গুঁড়া। রসুনের গুঁড়া যদি না থাকে হাতের কাছে পেস্টটা দেওয়া যাবে। দিয়ে দিব লবণ আর মরিচ গুঁড়া, মরিচ গুঁড়ার পরিবর্তনে গোলমরিচও দেওয়া যাবে। এবার এগুলোকে ডিমের সাথে মিশিয়ে নিব। এখানে নিলাম ময়দা হাফ কাপ, কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ কাপ, কিংবা কর্নফ্লাওয়ারের পরিবর্তনে চালের গুঁড়া দেওয়া যাবে, রসুন গুঁড়া আর মরিচ গুঁড়া নিয়েছি কোয়াটা চা চামচ করে, লবণ নিয়েছি আর গোলমরিচ নিয়েছি কোয়াটা চা চামচ করে। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দেব মরিচ গুঁড়া, রসুন গুঁড়া, গোলমরিচ, লবণ, কর্নফ্লাওয়ার সব কিছুকে দিয়ে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া মচমচে হওয়ার কাজ করবে। নিয়ে নিলাম ব্রেড ক্রাম, ব্রেড ক্রাম ঘরে কিভাবে তৈরি করবেন তার একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারবেন। এবার বেগুনের ফিঙ্গারগুলোকে ময়দা আর কর্নফ্লাওয়ারে ভালোভাবে কোট করে নিব বেগুনের গায়ে। সবগুলোকে কোট করে নিয়ে এখন ডিমে চুবিয়ে নিব। চারপাশে ডিমটাকে লাগিয়ে নিয়ে এবার তুলে নিয়ে আপনারা চাইলে দ্বিতীয়বারে কোট করে নিতে পারেন ময়দা, কিংবা একবারেও করে নিতে পারেন। আবারও ময়দায় কোট করে নিব। বেগুনের ফিঙ্গারটাকে ডিমে চুবিয়ে নিয়ে এবার ব্রেড ক্রামে দিয়ে দিব। এবার ব্রেড ক্রাম ভালোভাবে চারপাশে লাগিয়ে নিব। একইভাবে বাকিগুলোকেও করে নিব।
চুলায় তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়ে এবার এগুলোকে দিয়ে দেব। আগুনের আঁচ মিডিয়ামে রাখবো। নিচের পাশটা হয়ে এলে উল্টিয়ে দেব। পাল্টে দুই পাশটাকে ভেজে নিয়ে হালকা ব্রাউন কালার হয়ে এলে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব টিস্যু তাওয়ালে, যাতে করে এক্সট্রা তেলটা চষে নেয়। করে নিলাম বেগুনের ফিঙ্গার, খুবই মজার, করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।